রাত অনেক গভীর হয়েছে। কেউ যদি চিকিৎসা বিজ্ঞানের সাথে এখানে কানেক্টেড থাকেন, সম্পর্কীয় থাকেন, তা আপনি জানবেন যে মানুষের যখন ক্ষুধা লাগে কী লাগে? ওমা কথা বলতে হবে, কিন্তু কী লাগে? আরো জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন, কি নাম? কি এক আওয়াজ দিছে দেখছি, বুঝতে কোমরে জোর আছে বুঝা যাইতেছে। ক্ষুধা যখন লাগে, ঠিক টাইমে যদি খাবার না খায়, তখন পাকস্থলী একটা রস ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? রস ছেড়ে দেয়। ওই রস যখন পাকস্থলী ছেড়ে দেয়, তখন ক্ষুধা নষ্ট হয়ে যায়। আবার ওই রস থেকে গ্যাস্ট্রিকের সম্ভাবনা সৃষ্টি হয়, আর খাইতে মন। আপনি বিশেষ করে মুরব্বী বাবাজিরা এ বিষয়ে তারা ভালো জানেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, আব্বাজি ভাত খাইবেন কইছেন না, খাইবেন না এখন? না এখন খিদা নাই, খিদা নষ্ট হয়ে গেছে। বলে কি বলে না? ঠিক টাইমে না খাওয়ার কারণে। কথাটা বলছি এজন্য, আমরা যারা ওয়াজ নসিহত করি, মাহফিল করি, বক্তব্য রাখি, তাফসির করি, আমাদেরও একটা মাহফিলের সময় আছে। ঠিক টাইমে যদি মঞ্চে বসতে না পারি, গাঁও গ্রামে গ্রামাঞ্চলে অজপাড়া গায়ে, তখন আমাদের যেরকম বক্তাদের ওই পাকস্থলীর রস ছেড়ে দেয়া মানুষটির মতো অবস্থা হয়, ক্ষুধা নষ্ট হয়ে যায়। শ্রোতারা যারা আছে তাদেরও ক্ষুধা নষ্ট হয়ে যায়, যদিও মাঝে মধ্যে কেউ বুট চাবায়, ঠিক কি না? ওই যে দেখেন, খিদায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে বুট চাবাইতে আছে। কি বয়ান শুনতে মন চায়? আজকের আলোচনা কি নরম গরম না সরম হবে? হ্যাঁ, গরম গরমই হওয়া দরকার, কি বলেন? ঠান্ডা লাগে রিয়াল। মুসল্লিদের মধ্যে অনেক রকম মুসল্লি আপনি পাবেন, কেউ শুধু সুবহানাল্লাহর ওয়াজ শুনতে ভালোবাসে, ঠিক নি? হ্যাঁ, মাইকে লাগায় ঠিক, এরকম মাইকেল আপনি কই পাইবেন? কোন বহুত মাইকেলা দেখছি, মাইক ভাড়া দিয়ে শুধু ঘুমায়, যাওয়ার সময় এমনি ওয়াজ শেষের একটু আগা দিয়েছে চোখ খোলে, এতে দেখি কয় ঠিক। কিছু মুসল্লি আছে আপনার, খতিব সাহেব যদি সুবহানাল্লাহর বয়ান করে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহর বয়ান করলেও খুব ভালো লাগে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের বয়ান করলে হাতের গুদ্দার ভিতরে লাগলেন সেল হয়েছে, ঠিক নি? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের বয়ান করলে হাতের গুদ্দার ভিতরে লাগে কি হয়েছে? সেল হয়েছে, হাতেরা লাগে যে কুঙ্গা গুদ্দের ভিতরে কিছু মাইছে। হুজুর শুধু সুবহানাল্লাহর বয়ান করেন, আলহামদুলিল্লাহর বয়ান করেন, লাভের বয়ান করেন শুধু হুজুর, ওই আল্লাহু আকবারের দিকে যাইয়েন না। আল্লাহু আকবারের দিকে গেলেই তাদের যত সমস্যা কথা, ঠিক না ব্যাঠি? আল্লাহু আকবারের বিরুদ্ধে, আল্লাহু আকবারের প্রতিপক্ষ আমাদের সমাজগুলোতে আছে না নাই? নারায়ে তাকবীর বললেই সমস্যা। ওইদিন এক জায়গায় গেছি সিলেটে, মাঠ থেকে পোলাপাইন যখন নারায়ে তাকবীর স্লোগান দেয়, একজন দৌড়াই আইছে, আই কইতাছে এখানে নারায়ে তাকবীর কেন হচ্ছে? মাহফিলে নারায়ে তাকবীর হবে না, কোথায় হবে বলেন? সিনেমা হলে? কোথায় হবে? হ্যাঁ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম,
ডানে বাঁয়ে চারদিকে মাঝখানে ইউরোপ থেকে আমেরিকা, রাজ্য থেকে প্রাচ্য, এশিয়া থেকে আফ্রিকা, হিন্দুস্তান থেকে পাকিস্তান, সর্বত্র এখন একটাই আওয়াজ, কি? আল্লাহু আকবার! আবার বলেন কি? আল্লাহু আকবার! আবার বলেন কি? আল্লাহু আকবার! সবাই বলেন কি? আপনাদের অবস্থান বলতেছে এমনিতে হবে না, আপনাদেরকে একটু অ্যাড করে দিতে হবে, মাঝখানের খালি জায়গাগুলো পূরণ করে দিতে হবে, সামনের দিকে আসেন। আজকে খেলা হবে, কি হবে? আবার বলেন কি হবে? কি হবে? খেলা হবে। এটা ইমানি খেলা। কি খেলা? ইমানি খেলা হবে। ভারতের কর্ণাটক, সেখানে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন, একটা স্কুলে, কোনো কোনো মিডিয়ায় লিখেছে কলেজে, সেখানে বোরকা নিষিদ্ধ করা হয়েছে, হিজাব নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কর্ণাটকের মুসলিম শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, এই হিজাব প্রথা বন্ধের বিরুদ্ধে, হিজাব বন্ধ প্রথার বিরুদ্ধে, হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে, পর্দা নিষেধাজ্ঞার বিরুদ্ধে, তারা বাংলাদেশি কাপুরুষ মুসলমানদের মতো নয়, তারা সিংহের জাতি মুসলমানের মতো রুখে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন সেখানে রামায়ণের প্রেতাত্মারা জয় শ্রীরাম বলে আমার মুসলিম নারী বোনের যখন পথ রুখে দাঁড়িয়েছে, তখন পাল্টা রুখে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে, সেই মুস্কান নামক এক মহীয়সী রমণী নারী প্রমাণ করেছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, এই জাতির ইসলামের সূচনা করেছিল সুমাইয়া নামক একজন নারী। সেই নারীর সাহসিকতায় এই ময়দানে ইসলাম স্বপ্ন দেখেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া নয় শুধু, রূপসা থেকে পাটুরিয়া নয় শুধু, কর্ণাটক থেকে সেই সিন্ধি পর্যন্ত, চীন থেকে রাশিয়া পর্যন্ত, কানাডা থেকে ইউরোপ পর্যন্ত, লাতিন থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত, পৃথিবীর আনাচে কানাচে সেই সুমাইয়াদের রক্ত পৌঁছে গিয়েছে। আমার আফসোস হয় বাংলাদেশের ফরমের মরগ মার্কা মুসলমানদের জন্য, ফার্মের মর্গ, পোল্ট্রি মরগ চিনেন না আপনারা, পোল্ট্রি মরগ মার্কা মুসলমান এই বাংলাদেশে অ্যাভেলেবেল, এরা কারা? পোল্ট্রি মরগ কি ভাই দৌড়াইতে পারে? দৌড়াইতে পারে বলেন? এই মুসলমান যারা মিডিয়াতে স্বচ্ছক্ষে দেখেছ ওই নারী কিভাবে পথ আগলে দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে জয় শ্রীরাম, যারা বলেছে ওই রাম রামায়ণের প্রেতাত্মাদের সামনে আঙ্গুল উঁচু করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে প্রমাণ করেছে, প্রকৃত মুসলমান জমিনে তারাই যারা আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে, রাম রামায়ণের প্রেতাত্মাদের সামনে বুক টান করে। আর যারা ভয় পাও আল্লাহু আকবারের ধ্বনি তুলতে, তোমরা হোলা কাপুরুষ, তোমরা হোলা ওই মুনাফেক আব্দুল্লাহ ইবনে সলুল, তাদের উত্তরসূরী, তাদের অনুসারী। আর যারা জালিম, জালিমের বিরুদ্ধে, যারা আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মনের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান তোলে, এরা হলো প্রকৃত মুহাম্মদী ইসলামের অনুসারী। আল্লাহু আকবার বলতে আপনাদের কি বুক কাঁপবে? মুখ খুলবেন তো আপনারা। ওই যে আপনি মুখের ভিতর মাস্ক, আপনার অমিক্রন আছে,
সর্দি কাশি হলেও এখন অমিক্রন নামে চালাইয়া দেয়া হচ্ছে। শুধু মাহফিলে অমিক্রন, বাণিজ্য মেলায় অমিক্রন কোথায় গেল আমরা জানতে চাই। মাত্র 450 ভোটারের একটা ভোট দিয়ে তোমরা ওই বেশ্যাখানা এফডিসিতে যা শুরু করেছো, এ জাতি তোমাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে। তোমরা হাইকোর্টের মতো একটা প্রতিষ্ঠানকে, রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানকে ব্যবহার করে যে নাটক শুরু করেছো সকাল বেলায় এক বেশ্যার পক্ষে রায়, বিকাল বেলায় আর এক নর্তকা ওই বেশ্যা পুরুষ বেশ্যার পক্ষে রায়, এ জাতি এগুলো আর দেখতে চায় না। বন্ধ করো সব তামাশা, বন্ধ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এই শিয়ালি গলা লইয়া, এই শিয়াল মার্কা গলা দিয়ে আল্লাহু আকবার চলবে নাকি সিংহের গর্জন তুলতে হবে? সবাই একসাথে আল্লাহু আকবার, 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 সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পশ্চিমে আর পূর্বে আল্লাহু আকবার, উত্তরে আর দক্ষিণে আল্লাহু আকবার, মাশরিকে আর মাগরিবে আল্লাহু আকবার, চারিদিকে মাঝখানে আল্লাহু আকবার, পশ্চিমে আর পূর্বে আল্লাহু আকবার, উত্তরে আর দক্ষিণে আল্লাহু আকবার, ইউরোপে আমেরিকায় আল্লাহু আকবার, প্রাচ্যে আর রাজ্যে আল্লাহু আকবার, পাকিস্তানে হিন্দুস্তানে আল্লাহু আকবার, বাংলাদেশে সর্বখানে আল্লাহু আকবার, টেকনাফ থেকে তেঁতুলিয়া আল্লাহু আকবার, রূপসা থেকে পাটুরিয়া আল্লাহু আকবার, 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 চলবে? রাজা বলো বাদশাহ বলো কত এলেন গেলেন, আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহই থাকবেন। রাজা বলো বাদশাহ বলো কত এলেন গেলেন, আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহই থাকবেন। নেতা বলো মন্ত্রী বলো দুদিনের চকিদার, নেতা বলো মন্ত্রী বলো দুদিনের চকিদার, এই জমিনে চলবে হুকুম কেবলই আল্লাহ। আল্লাহু আকবার, 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 ফেরাউনের ধ্বংসলীলা সবার আছে জানা,
নমরুজ্জু তার বাড়িতে হলো শেষ নিশানা, ফেরাউনের ধ্বংসলীলা সবার আছে জানা, জুতার বাড়িতে শেষ হলো নমরুদের নিশানা। আবু জাহেলের অনুসারী আছো যত গাদ্দার, আবু জাহেলের অনুসারী আছো যত গাদ্দার, সময় থাকতে সাবধান হও হওরে হুশিয়ার। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। পূর্বে আর পশ্চিমে আল্লাহু আকবার, উত্তরে আর দক্ষিণে আল্লাহু আকবার, চারিদিকে মাঝখানে আল্লাহু আকবার, সামনে আর পেছনে আল্লাহু আকবার, টেকনাফ থেকে তেঁতুলিয়া আল্লাহু আকবার, রূপসা থেকে পাটুরিয়া আল্লাহু আকবার, কলকাতাতে কর্ণাটকে আল্লাহু আকবার, গুজরাটের সবখানে আল্লাহু আকবার, হিন্দুস্তানে পাকিস্তানে আল্লাহু আকবার, বলো বলো আওয়াজ তোলো আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ইউরোপে আমেরিকায় আল্লাহু আকবার, এশিয়াতে আফ্রিকাতে আল্লাহু আকবার, মুমিনদের অন্তরেতে আল্লাহু আকবার, মুমিনের কণ্ঠে কণ্ঠে আল্লাহু আকবার, তোলো তোলো আওয়াজ তোলো আল্লাহু আকবার, বজ্রকণ্ঠে চড়ো হুঙ্কার আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ভালো লাগে? সুবহানাল্লাহর ওয়াজ যারা বেশি পছন্দ করে হেগু আছে, একটু ভালো নাও লাগতে পারে। কিছু আছে কয় হুজুর খালি কবরের আর হাসরের ওয়াজ করেন, ঠিক নি? কবরের হাসরের ওয়াজ তো অবশ্যই হবে, কিন্তু ইসলাম যে এমন একটা ধর্মের নাম যেখানে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল বাকারা, যেটি আজকে আমি খুতবাতে পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এই সূরার শুরুতেই 13 নম্বর আয়াতের একটি অংশ হল আমিনু কামা আমানান নাস। আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে এই সূরা বাকারার 13 নম্বর আয়াতের এই অংশ থেকে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো তারা যেমন করে ইমান এনেছে। তারা কারা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রহমতপুরের নামের সাথে কামেরও দেখি মিল আছে, আলহামদুলিল্লাহ বলেন। রহমতপুর এমনি এমনি রহমতপুর হলো না, রহমতপুরের মানুষ তারা এটা আওয়াজ করে বলতে পেরেছে যে ইমান আনতে হবে তাদের মতো যারা ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আনহুম আজমাইন। সাহাবায়ে কেরামের নাম আপনি যেই কোনোভাবে উচ্চারণ করা গুস্তাখি বেয়াদবি, সাহাবায়ে কেরামের নাম অত্যন্ত আদবের সাথে উচ্চারণ করা উচিত। আপনি যেমন করে আপনার নেতার নাম উচ্চারণ করতে আদবের সাথে করেন, মায়ের নাম উচ্চারণ করতে, বাবার নাম উচ্চারণ করতে আদবের সাথে করেন, কিন্তু সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করবার সময় আমরা অনেককে দেখি যে বেখেয়াল, খেয়াল নাই তার, খুবই অমনোযোগী, যেমনি তেমনিভাবে তিনি উচ্চারণ করেছেন। সেটা খোদ সাহাবায়ে কেরামের নাম বলার সময় আমরা অনেককে খেয়াল করেছি যে খুবই সাধারণভাবে তাদের নামগুলো উচ্চারণ করছেন, অথচ এই নামগুলো
কাদের নাম, যাদের সম্পর্কে এই কালামুল্লাতে, এই কালামে হাকিমে সাহাবায়ে কেরাম সম্পর্কে প্রায় 200-র উপরে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। বহু নবীর নাম এমন আছে যাদের নাম কোরআনে আসে নাই, বহু পয়গম্বর এরকম আছে যাদের নাম কোরআনে আসেনি। কোরআনুল কারিমে 25 জন নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, তন্মধ্যে একজন সাহাবির নামও এই কোরআনে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনুল কারিমের নাম ধরে, একজন সাহাবির নাম একেবারে ধরে, নাম ধরে তার নাম উচ্চারণ করা হয়েছে, সেই সাহাবি যায়িদ রাদিয়াল্লাহু আনহু, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারিম এমন একটা গ্রন্থ যেটার একটা নকশা, একটা নকতা, একটা জবর জের পেশ এখানে কেউ ভুল প্রমাণিত করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এই কোরআনুল কারিম এমন একটা গ্রন্থ যেখানে এমন এমন আয়াত আছে যেগুলো সাহাবায়ে কেরামের বক্তব্যকে সমর্থন করে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম এমন একটা জামাত। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আমরা যার মাজহাবকে অনুসরণ করি, অনেকে আছে ইমাম আজমকে ছোট করতে চায়, ইমাম আজমকে হেয় প্রতিপন্ন করতে চায়, এ ধরনের একদল বের হইছে, আছে না নাই? এদের পরিচয় কি? আহলে হাদিস না, এরা হচ্ছে লা মাজহাবি, এদেরকে আহলে হাদিস বলা যাবে না। যেমন করে কাদিয়ানিরা আপনার নিজেদেরকে মুসলিম জামাত দাবি করে, কিন্তু আসলে কি তারা মুসলমান? তাদেরকে আমরা কাফের বলে বিশ্বাস করি, আপনারা করেন তো? পাকিস্তানের আল্লামা মরহুম জিয়াউর রহমান ফারুকী রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন, কাফের কাফের, শিয়া কাফের, জু না কাহে ও বি কাফের, শিয়ারা কাফের, এই আকিদার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? তেমনি করে কাদিয়ানিদের সম্পর্কে আহলুসুন্নাহ ওয়াল জামাতের, আহলুসুন্নাহ ওয়াল জামাত কারা? আহলুসুন্নাহ ওয়াল জামাত হলো যারা সাহাবায়ে কেরামকে মাগফুর মনে করে, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি থাকলেও আহলুসুন্নাহ ওয়াল জামাত মনে করে এটা মাফ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আহলুসুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হলেন ইমাম আজম আবু হানিফা, আহলুসুন্নাহ ওয়াল জামাতের ইমাম হলেন ইমাম আজম আবু হানিফা, আহলুসুন্নাহ ওয়াল জামাতের ইমাম হলেন ইমাম শাফি, আহলুসুন্নাহ ওয়াল জামাতের ইমাম হলেন ইমাম আহমদ ইবনু হাম্বল, আহলুসুন্নাহ ওয়াল জামাতের ইমাম হলেন ইমাম মালিক সহ অন্যান্য ইমামগণ। তারা বিশ্বাস করেন সাহাবায়ে কেরাম তাদের গুনাহ থাকলেও সেগুলো মাফ করে দিয়েছেন, আরেকবার বলেন কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের আপনাদের আছে তো? আছে। সবাই বলেন আছে তো? আছে। কিন্তু শিয়ারা সাহাবায়ে কেরামকে মাগফুর মনে করে না, সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত, তারা এটা বিশ্বাস করে না। এছাড়াও শিয়ারা ইসলামের বহু আইনকে তারা রদবদল করেছে, কোরআনকে তারা তৎকালীন ইহুদি খ্রিস্টান আলেমদের মতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে অথবা নবীজির আমলে শিয়া খ্রিস্টান এবং ইহুদি তারা যেমন করে তাদের তাওরাত এবং ইনজিলের বিভিন্ন আয়াতগুলোকে তারা রদ বদল করেছে, পরিবর্তন কর্তন করেছে, তেমনি করে শিয়ারা কাদিয়ানিরা এই কোরআনুল কারিমের আয়াতগুলোকে বিভিন্নভাবে, ভুলভাবে, বিভিন্নভাবে পরিবর্তন পরিবর্ধন করে তারা উপস্থাপন করে। শিয়াদের পাশাপাশি আহমদিয়া জামাত
তাদেরকে তারা বলে মুসলমান, আমরা কি তাদেরকে মুসলমান বলি? আমরা তাদেরকে কাফের বলি। তারা কাদিয়ানীরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে। আপনি তাদের ভাষা বুঝতে খুব কষ্ট হবে, কিন্তু মানতে গিয়ে তারা বলে আমরা মনে করি মোহাম্মদ তিনি একজন শরীয়তী নবী, শরীয়তের দিক শরীয়তে আনেওয়ালা নবীদের মধ্যে তিনি শেষ নবী। এই কথা দ্বারা তারা প্রমাণ করতে যায় নবীদের মধ্যে এমন বহু নবী আছেন যারা দুনিয়াতে শরীয়ত আনেননি, তার পূর্বকালের পূর্ব শরীয়তের নবীর উপর তিনি দাওয়াত দিয়ে গেছেন। কাদিয়ানীরা তাদের ভণ্ড নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে এইভাবে নবী বলে বুঝাতে চায়। তারা বুঝাতে চায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ শরীয়ত কোরআন নিয়ে এসেছেন, ঠিক আছে, কিন্তু আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও নবী, অন্যান্য নবীরা যেরকম বহু নবী আছে শরীয়ত ছাড়া দুনিয়াতে এসেছেন, আমাদের নবী কাদিয়ান মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও এরকম শরীয়ত ছাড়া তিনিও একজন নবী, তিনিও এরকম দুনিয়াতে এসেছেন, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি কথা বলছিলাম এজন্য একটা বিলবোর্ডের ভিতরে আমি দেখেছি বাংলাদেশের আপনার একজন ক্রিকেটার, তিনি একটা বিস্কুট খাচ্ছেন, বিস্কুটটার নাম হচ্ছে গোল্ডমার্ক, ক্রিকেটারের নাম হলো মুশফিকুর রহিম। তা আমি এটা দেখে একটু ফলো করে মাথায় চিন্তা করেছি, বিষয়টা এরকম, তিনি যেহেতু হাজার হাজার তরুণের আইডল, গোল্ডমার্ক কোম্পানি তাকে মডেল হিসেবে উপস্থাপন করার অর্থ হলো যেহেতু তিনি ফিটনেস সম্পর্কে, যেহেতু তিনি তার স্বাস্থ্য শারীরিক সুস্থতা সম্পর্কে সচেতন, যেহেতু তিনি জাতীয় ক্রিকেটার, সুতরাং ক্রিকেটাররা স্বাস্থ্য সম্পর্কে অধিক সচেতন, খেলোয়াড়রা, ফুটবলাররা, যে কোনো খেলোয়াড়, কারণ তার ফিটনেস তার শারীরিক সুস্থতা নিশ্চিত না হলে কিন্তু তিনি দলে চান্স পাবেন না। সুতরাং তিনি যেগুলো খাবেন ফিটনেস ঠিক রাখবার জন্য, কোম্পানি চিন্তা করেছে, ওই বিস্কুট কোম্পানি, আমরা যদি তাদেরকে দিয়ে এই বিজ্ঞাপনটা দেওয়াতে পারি তাহলে মানুষ বুঝবে না এই বিস্কুট খেলে স্বাস্থ্যের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা নাই, থাকবে না। সুতরাং তিনি আইডল, তিনি মডেল, তিনি বলছেন যে এই বিস্কুট আমি খাচ্ছি, আপনারাও খান। ইসলামের আইডল, কোরআনুল করিমের আইডল, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডল তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। কোরআনুল করিম হচ্ছে একটা মেনু বইয়ের মতো। আপনি একটা মোবাইল ক্রয় করলেন, মোবাইলটা কিভাবে চালাবেন আপনি সেটা কিন্তু আপনি জানেন না, এটার ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে আপনি ফিটিংস করবেন, কিভাবে চার্জারটাকে কানেক্টেড করবেন, এগুলো আপনি জানেন না। যখন আপনি মেনুতে লক্ষ্য করবেন, মেনুতে মেনু বুকে গাইড বুকে সব কিছু দেয়া আছে। কোরআনুল করিম তেমনি একটি মেনু বই, তেমনি একটি গাইড বই, যেখানে আমাদেরকে বাতলে দেওয়া হয়েছে থিওরিক্যালভাবে। যারা এডুকেটেড পার্সন আছেন, শিক্ষিত বাইরে আছেন, আপনারা জানেন শিক্ষা দুই প্রকার, এক প্রকার হচ্ছে থিওরিক্যাল, আরেক প্রকার হচ্ছে প্র্যাকটিক্যাল। যারা আনএডুকেটেড আছেন, অশিক্ষিত অথবা যারা নিরক্ষর আছেন, আপনাদেরকে আমি বোঝাবো কীভাবে, এভাবে একটা ঘর করতে দুই ধরনের মিস্ত্রি প্রয়োজন, একজনের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার, আরেকজনের নাম হচ্ছে রাজমিস্ত্রি। শিক্ষাটা এই কোরআনুল করিমের শিক্ষাটা এমন ইঞ্জিনিয়ারের মতো, ইঞ্জিনিয়ার হচ্ছেন থিওরিক্যাল, থিওরিক্যাল শিক্ষার তিনি বাহক, তিনি থিওরিক্যালি শিখছেন এই ঘর করতে হলে এতগুলো এত হাজার ইট লাগবে, এত বস্তা সিমেন্ট লাগবে, এতটা বালি লাগবে। আর মিস্ত্রি প্র্যাকটিক্যাল একজন বাহক, প্র্যাকটিক্যাল একজন মিস্ত্রি, তিনি ইঞ্জিনিয়ার শুধু বলে দিতে পারবেন, করতে পারবেন না। মিস্ত্রি যদিও
বলা সহজ বা ইঞ্জিনিয়ারের মতো পারবেন না, তিনি করতে পারবেন, তবে তার এমনি নিজে নিজে করতে গেলে কিন্তু মিস্ত্রি কেউ মূল্যায়ন করেন, দুইজনের সমন্বয়েই কিন্তু তাদের ঘর সম্পন্ন হয়, কথা ঠিক না বেঠিক? তেমনি করে মানুষকে দিন শিখানোর জন্য, মানুষকে ইসলাম শিখানোর জন্য, ইমানের প্র্যাকটিস করানোর জন্য, জান্নাতমুখী করবার জন্য, আল্লাহর মনোনীত দিনকে পালন করবার জন্য কোরআনুল কেরিমের এলেম হচ্ছে, এটা হচ্ছে একটা থিওরিক্যাল একটা বস্তু বিষয়, আর সাহাবায়ে কেরাম হচ্ছে এগুলোর প্র্যাকটিক্যাল আইডল, কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামকে দিয়ে এগুলো আল্লাহ রব্বুল আলামিন প্র্যাকটিক্যালি যাচাই বাছাই করেছেন, প্র্যাকটিক্যালি এগুলোকে রূপ দিয়েছেন, এজন্য সাহাবায়ে কেরামের কাজগুলো হচ্ছে নিখুঁত, যেহেতু রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, এরা হচ্ছে তোমরা ইমান আনতে হবে এমন করে যেমনি করে তারা এনেছিল। আরেকবার জোরে জোরে বলেন তারা কারা, আবার বলেন তারা কারা, সাহাবায়ে কেরাম। আমার মকদ্দমা ভূমিকা শেষ, এখন আমরা আলোচনায় যাব তারা কেমন ইমান এনেছিলেন, কিরকম ইমান তারা এনেছিলেন। সারা পৃথিবীর জমিনে বর্তমানে একটি নাম উচ্চারিত হচ্ছে, সেটি হচ্ছে সুমাইয়া। জোরে বলেন, আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন, রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা। তিনার নাম কেন আসলো? মুসকান যখন লিল্লাহে তাকবীর উচ্চারণ করল, মুসলমান ইসলামের অনুসারীদের দেমাগ চলে গেল 1450 বছর পূর্বে, সুবহানাল্লাহ বলেন। ইসলামের 17তম মুসলিম ইমান গ্রহণ করেছেন যারা প্রাথমিকভাবে, তাদের মধ্যে 17তম ব্যক্তি তিনি একজন নারী, বয়স হলো 60 বছর। তার বাবার নাম হলো খাইয়াত, পারিবারিক অবস্থান হলো তারা খুবই গরিব, দাস পরিবারের সন্তান, তিনি নিজেও দাসী, তিনার স্বামী ইয়াসের, সকলে বলুন রাদিয়াল্লাহু আনহু, তিনিও দাস, সন্তান আম্মার ইবনু ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সন্তান এবং ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দাস, মা বাপও দাস, দাসী, সন্তান আম্মার সেও দাস, এরা মানুষের বাড়িতে কাজ করে, গরিব। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এদের পরিবারকে দাওয়াত দেন, হযরত সুমাইয়া সর্বপ্রথম, তিনজনের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি প্রভাবিত করেছেন বিদেয় স্বামী ইয়াসির এবং সন্তান আম্মার, তিনারাও ইসলাম কবুল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইসলাম তাদেরকে এত মর্যাদা দিয়েছে, আখেরাতের মর্যাদা তো তাদের রয়েছেই, দুনিয়াতে এমন মর্যাদায় ভূষিত করেছে। ইসলাম যখন বিজিত হলো, বিজয় অর্জন করল, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় শাসন আমলে কুফা, ইরাকের তৎকালীন নাম ছিল কুফা, এই কুফা নগরীর শাসক ছিলেন, গভর্নর ছিলেন সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দাস সন্তান আম্মার ইবনু ইয়াসির। আল্লাহু আকবার বলেন, দাস থেকে গভর্নর, দাস থেকে কি, ইসলাম সম্মানিত করেছে তাদেরকে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, হযরত সুমাইয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী মহিয়সী নারী ইসলামের ইতিহাসে, যিনি সর্বপ্রথম ইসলামের জন্য যিনি জীবন দিয়েছেন, তিনার নাম সুমাইয়া। তিনি একজন নারী এই জমিনে সর্বপ্রথম রক্ত ঝরিয়ে যিনি ইসলামের জন্য জীবনটা উৎসর্গ করেছেন, তার নাম মনে থাকবে নি? নাম কি? জোরে বলেন। রহমতপুরের মা বোনেরা, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন নারী, তিনি নারী হয়ে এই জমিনে ইসলামের জন্য প্রথম জীবনটা দিয়ে গেছেন। ইসলামের জন্য যিনি সর্বপ্রথম জীবন দিয়েছেন এই সুমাইয়া, আবু জাহেল তার উপরে এমন অত্যাচার করল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হেঁটে যেতেন, এক মরুভূমির পথ দিয়ে নবীজি নিয়মিত হাঁটতেন, বিশ্বনবী দেখতেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, আবু জাহেল ওই জালিম লোহার পোশাক পরিয়ে মরুভূমির বালির ভিতরে বেঁধে রেখেছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কষ্টে চোখের পানিগুলো ছাড়েন আর চটপট করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়াকে লক্ষ্য করে বলেছেন, হে সুমাইয়া, আমি জানি তোমার বহু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে জালিম আবু জাহেলদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো ওই শক্তি সামর্থ্য আমাদের নেই। ধৈর্য ধরো সুমাইয়া, আমি নবী, তোমাকে সুসংবাদ দিচ্ছি সুমাইয়া, আমি নবী, তোমাকে এই বলে সুসংবাদ দিচ্ছি, আমি রসুল, দেখছি তুমি সুমাইয়া শুধু এই জমিনের বালি উত্তপ্ত মরুভূমির ভিতরে চটপট করছো তা নয়, বরং আমি তোমার মাকামাত দেখছি, আমি তোমার স্থান দেখছি, আসন দেখছি, সুস্পষ্টভাবে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে বিচরণ করতে দেখছি। জবাবে আল্লামা ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লিখেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি সুমাইয়াও জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি আমার নাকের ভেতরে শুনতে পাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এক একজন সাহাবায়ে কেরামকে গড়ে তুলেছেন। ইসলামের জন্য সর্বপ্রথম জীবনটা কে দিয়েছেন? আবার বলেন, কে দিয়েছেন? এটা ছিল সর্বপ্রথম জীবন ইসলামের জন্য যিনি সর্বপ্রথম নিজের শরীরটাকে ক্ষতবিক্ষত করেছেন, তার নাম হলো বেলাল। জোরে বলেন কি? তিনিও ছিলেন একজন দাস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনু খালফ এত অত্যাচার নির্যাতন করে মরুভূমির উত্তপ্ত বালির ভেতরে বেলালকে বেঁধে রাখা হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুকের ভিতরে বড় বড় পাহাড় চাপাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিচ্ছিল উমাইয়া। তার বন্ধু ছিল আম্মার, কিছুক্ষণ আগে যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সন্তানের কথা বলেছিলাম, তার নাম হলো আম্মার। আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু দুজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, দুজনই ছিলেন দাস, মানুষের বাড়িতে তারা কাজ করতেন। এই দুজন বন্ধু বন্ধুকে মারে, বন্ধুকে উমাইয়া নির্যাতন করে, বন্ধু বেলালকে, আম্মার রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে ছুটে যায়, কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে হাজির হয়। বিশ্বনবী আম্মারের চোখের পানি দেখে নবীজি হাউমাউ করে কেঁদে উঠলেন, কি ব্যাপার আম্মার, কি ব্যাপার, কি তুমি কাঁদছ কেন? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, আমার বন্ধু বেলালকে কোনোভাবে বাঁচানো কি যায় না, বেলালের নির্যাতন আমি আম্মার সহ্য করতে পারছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন,
আল্লাহর নবীর কান্নারত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। বিশ্ব নবী কাঁদছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, হে আবু বকর, আমার কান্নার কারণ যদি তুমি জানতে চাও তাহলে আমি তোমাকে কিভাবে বোঝাবো? আমার কান্না যদি তুমি বন্ধ করতে চাও, যাও না একবার উমাইয়ার বাড়িতে যাও, সেখানে আমার আদরের সাহাবী বেলালকে উমাইয়া কিভাবে নির্যাতন করছে আমি নবী সহ্য করতে পারি না, আমার উমাইয়া আমার বেলালকে তুমি উমাইয়ার আক্রমণ থেকে বাঁচাতে পারো কিনা দেখো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার বাড়ির দিকে দৌড় মারলেন, উমাইয়াকে ডাক দিয়া বলেন, উমাইয়া বেলালকে যদি আমি আবু বকর সিদ্দিক আমি আবু বকর মুক্ত করতে চাই তাহলে কত কত কিসের বিনিময়ে তুমি বেলালকে মুক্ত করবা বলো? হযরত আবু বকর সিদ্দিককে উমাইয়া বলে, আবু বকর, বেলালকে যদি তুমি মুক্ত করতে চাও তাহলে আমি উমাইয়াকে তুমি নয় উকিয়া পরিমাণ স্বর্ণ দান দিতে হবে, স্বর্ণ দান করতে হবে, পারবানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকর মুহূর্তেই রাজি আছি, আমি আবু বকর রাজি আছি, নয় উকিয়া আমি এখনই পরিশোধ করে দেব, তুমি আল্লাহর নবীর আদরের সাহাবি বেলালকে মুক্ত করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একটা যুগে বেলালের দায়িত্ব গ্রহণ করলেন যখন মানুষ মানুষের জন্য একটা উকিয়াও খরচ করতে না, মানুষ এত পাষাণ ছিল, মানুষ এত নিষ্ঠুর ছিল, মানুষ মানুষের জন্য কোনো ধরনের সহযোগিতা করবে তৎকালীন যুগে এটা ছিল অত্যন্ত বিরল ঘটনা। উমাইয়া ভাবছিলেন, নয় উকিয়া যদি বেলালের দাম আমি হাঁকাই তাহলে হয়তো আবু বকর পিছু হটবে, বেলালকে মুক্ত করতে চাইবে না। কিন্তু যখন মুহূর্তেই সহজেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে নয় উকিয়ায় মুক্ত করতে রাজি হয়ে গেলেন, এবার উমাইয়াকে তার আশপাশের লোকেরা বলতে লাগলো, উমাইয়া কি করলা, বেলালের মতো এত একজন কর্মঠ দাসকে তুমি মাত্র নয় উকিয়াতে বিক্রি করে দিলা, আবু বকরের কাছে এটা কেমন হলো? উমাইয়া ইবনু খালফ এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলে, আবু বকর, আমি যদি জানতাম তুমি নয় উকিয়াতে আবু বকর তুমি বেলালকে নিতে রাজি হয়ে যাবা তাহলে বিশ্বাস করো আবু বকর আমি বেলালের মূল্য 100 উকিয়া ঘোষণা করতাম। আবু বকর সিদ্দিক বলে, হে উমাইয়া, নয় উকিয়া আমার কাছে একটা সাধারণ বিষয়, নয় উকিয়া কেন? আমার বিশ্ব নবীর, আমার দয়ার নবীর, মায়ার নবীর চোখের পানির মূল্য আমি নয় উকিয়া দিয়ে কেন কিনব? শুধুমাত্র নয় উকিয়া কেন, 100 উকিয়া নয়, 1000 উকিয়া নয়, আজকে যদি আমি আবু বকরের স্থাবর স্থাবর সব সম্পত্তি তুই যদি আজকে বেলালের মূল্য হিসেবে চাইতি, আল্লাহর কসম করে বলছি আমি আমার নবীর চোখের পানি থামানোর জন্য আমি আবু বকর আমার স্থাবর স্থাবর সব সম্পত্তিগুলো তোরে দিয়া দিতাম। নবী প্রেমের প্রধান প্রেমিক সিদ্দিকে আকবার দিনই মানে হলেন যিনি শ্রেষ্ঠ ইমানদার, যিনি হিজরতে সঙ্গী নবীর হলেন হেরা গুহার, ধন সম্পদ সব করলেন বিলীন ইসলামের তরে, আল্লাহ রসুল রেখেলেন
নিজাপন ঘরে যিনি দুঃখী জনে সুখ বিলাতে করেছেন জীবন পার নবী প্রেমের প্রধান প্রেমিক সিদ্দিক আকবার দিলি মানে হলেন যিনি শ্রেষ্ঠ ইমানদার সালাত সিয়াম দান জিহাদে সমান অবদান জান্নাতের সব দরজারে করবে আহ্বান যিনি আরশের ছায়ায় ধন্য হবে ঘোষণা আল্লাহর নবী প্রেমের প্রধান প্রেমিক সিদ্দিক আকবার দিলি মানে হলেন যিনি শ্রেষ্ঠ ইমানদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নি লাআরিফু রাজুলান বিইসমিহি আমি এমন একজন মানুষের নাম জানি ওয়া ইসমু আবিহি ওয়া উম্মিহি তার বাপের নামও জানি তার মায়ের নামও জানি লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাতি ফায়াকুলু মারহাবান মারহাবা হে আমার সাহাবায়ে কেরাম জেনে রেখো যেই মানুষটি জান্নাতে প্রবেশ করতে গেলে জান্নাতের প্রত্যেকটা দরজা তাকে স্বাগত জানাবে বুখারি শরীফের সাওম অধ্যায়ের ভেতরে একটা হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন জান্নাতের প্রত্যেকটা দরজার ভিতরে লেখা থাকবে কোনো দরজায় লেখা থাকবে বাবুস সালাম কোনো দরজায় লেখা থাকবে বাবুল জিহাদ কোনো দরজায় লেখা থাকবে বাবুর রায়্যান কোনো দরজায় লেখা থাকবে বাবুস সাদাকা এভাবে প্রত্যেকটা দরজার ভিতরে দরজাগুলোর নাম লেখা থাকবে অর্থাৎ পৃথিবীর নামাজি রহমতপুরের নামাজি মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের ওই বাবুসলা অপেক্ষা করছে জান্নাতে যখন আপনি প্রবেশ করতে যাইবেন তখন আপনাকে বাবুসলা মারহাবা মারহাবা বলে স্বাগত জানাবে আপনার যদি দানের সাথে সম্পর্ক থাকে দান সাদাকা করেন তাহলে জান্নাত আল্লাহর জান্নাতের দরজা বাবুস সাদাকা আপনাকে স্বাগত জানাবে এভাবে মুজাহিদদেরকে শহীদদেরকে গাজীদেরকে আল্লাহর ওই জান্নাতের দরজা বাবুল জিহাদ সেখানে অভ্যর্থনা জানাবে প্রত্যেকটা গুণী মানুষের জন্য একটা একটা জান্নাতের দরজা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে একজন মানুষকে প্রত্যেকটা দরজায় স্বাগত জানাবে তিনি হবেন একজন ব্যক্তি সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী এমন কোন মানুষ কি আপনার উম্মতের ভিতরে নাই যাকে জান্নাতের প্রত্যেকটা দরজায় একসাথে আহ্বান জানাবে আল্লাহর নবী বলেছেন আবু বকর সিদ্দিক এমন সেই ব্যক্তিটা আমার আদরের সাহাবি আবু বকর আমার বন্ধুগণ আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমরা অনুসরণ করতে চাই তাহলে সম্ভব কি সম্ভব না সম্ভব কিভাবে সম্ভব আমার বন্ধুগণ নামাজ আমরা প্রত্যেকে কমবেশ পড়ি অনেকে এমন এমন মুসল্লি আছি যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আছি না নাই আছি কিন্তু দেখা গেছে তিনি দানের দিক থেকে দুর্বল সত্য না মিথ্যা নামাজ কিন্তু পাঁচ ওয়াক্ত পড়ে দান করতে চায় না দানের দিক থেকে দুর্বল নামাজ কিন্তু পাঁচ ওয়াক্ত পড়ে কিন্তু যদি কয় একটু অন্যায়ের প্রতিবাদ করো
নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাওয়ার পথে আপনার চোখের সামনে একজন তাগড়া যুবক আরেকজন দাড়ি পাকনা মুরব্বীকে বেইজ্জতি করে, ওই যুবক যখন মুরব্বী তাকে যখন বেইজ্জতি করছিল, লাঞ্ছিত আর অপমান করছিল, পাশে মুরব্বী যায়, নামাজি মুরব্বী বাড়িতে চলে যায়, ইচ্ছে করলে একটু প্রতিবাদ করতে পারতেন কিন্তু করেন না, এমন মুরব্বী আছে না? না, কিছু মুরব্বী আছে পোলা নেতা হইলে কিন্তু হাতের গায়ের গরমে কিন্তু মসজিদে মুয়াজ্জিন সাহেব আর ঠিক মতে চলতে পারে না, আছে না? নাই, চায়ের দোকানে গেলে পোলার নেতাগিরিতে বাপ, বাপের ধমক, বাপের পাওয়ার, বাপের অহংকার, কারণ সন্তান নেতা, এমন বাপ আছে না? না, সন্তান নেতা, এজন্য বাপের বাপ একটা কিছু হইয়া গেছে, সন্তান নেতা, এজন্য মসজিদের সভাপতি সেক্রেটারির পদটা বাপকে দিয়ে দিতে হবে। এই সমাজগুলোর সংস্কৃতি এমন, সন্তান নেতা, এজন্য চায়ের দোকানে গেলে বাকি খাবে, টাকা দেব আর কি, দেব আর কি, এই বেটা দাইয়ের নি ওরা দিবো আর ওরা। একজন চায়ের দোকানদার দৈনিক না হলে 300 থেকে 500 বিক্রি করে, সেখানেও বাকি খায়, আছে না? নাই, বাকি খাওয়া অপরাধ নয়, কিন্তু বাকি টাকা চাইলে যে গাঁট বেড়াই মারতে চায়, হেইডা হলো অপরাধ, কথা ঠিক না বে? ঠিক, বহু লোক আছে এলাকায় নেতাগিরি করে আর দোকানে দোকানে বাকি খায়, বাকি খাইয়া দোকানদারের টাকা দেয় না, সত্য না মিথ্যা? এই এলাকায় চা দোকানদার যারা আছেন, কালকেই বাকি খাতাটা খোলেন, কালকেই খোলেন, খুলে তল্লাশি চালান, কারা কারা বাকি খাইছে, বাকি খাইয়া আপনার দোকানে যদি নিয়মিত কাস্টমার হয় তাইলে অসুবিধা নাই, বাকি খাইয়া যদি রানিং না রাখে সম্পর্ক, অর্থাৎ কেনা বেচার সাথে যদি সম্পর্ক না রাখে, কিছু লোক আছে কয়দিন এই দোকানে বাকি খাইবো আবার কয়দিন আরেক দোকানে, ঠিক নি? হ্যাঁ, আবার কয়দিন এই দোকানে খাইয়া আবার আসে এখানে, হ্যাঁ, আবার যদি কয় ভাই দোকানদারে কয় ভাই বাকি দেওয়া যাইবো না, কে বাকি দিবি না, কে দিব না, আগের টাকা গুলো, হ্যাঁ বেটা একদম গার বেড়াই মারুম, চিনুস নি আমারে, আছে না? নাই, আহা, জোরে বলেন আহা, আবার বলেন আহা, আবার কিছু আছে দোকানে চা খায়, একটা আপনাদের দেশে চায়ের দাম কত? 5 টাকা নি, কত চা এক কাপ? জোরে কয় না রে, কথা জোরে কয় না রে, 5 টাকা, এই ফোলা ফাইন তো অন্তত জোরে কইতে পারে, চা একটা হলো 5 টাকা, এতে 5 টাকা চা খাই গপ মারে 2 ঘন্টা, হ্যাঁ, চা খায় কটিয়ার গপ মারে কয় ঘন্টা? অনেকে আছে আর আরো বেশি গপ মারে, 2 ঘন্টা তো কি, 2 ঘন্টা কি, হেতের এই হাঁসটিয়া চালাই বলি হেতের হারা দিনে দোয়ান দাঁড়িয়ে মারি, ঠিক নি? আবার দোয়ান যদি রোডের ফাঁসে হয় তো চা খাইব আর কইব কি, এরে ইয়ে কার ভরে যাদের, ঠিক নি? হেতে চা খাইতে গেছে না মানুষের বজিলে গবেষণা করতে গেছে, তুই গেছ চা খাই দিয়ে না, তুই মানুষের বজিলে গবেষণা করার কে রে এই বেড়া বেকুব, হ্যাঁ, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, কমুনি আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, সমাজেতে অসঙ্গতি বলব কত আর, গায়ের জোরে বিছার পতির ঘুষেরই কারবার, মধ্যরাতে জোর খাইছি, হ্যাঁ দেখছেন নি তামশা, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাই গো, বিচার কিনলে পায় না, চেয়ারম্যান সাহেবের টেবিলের নিচে দিয়ে বন্ধা মারতে পারে না, এলে হাতে বিচার করে না, মেম্বরের
টেবিলের নিচে দিয়ে এক চামিচ না দিলে তো এতে জন্ম নিবন্ধনের সাইনে সিগনেচারই করে না, ঠিক নি কথা ঠিক নি? সরকার বলেছে জন্ম নিবন্ধন অত্যন্ত সহজ প্রক্রিয়ায় করে দিতে হবে, কিন্তু এই দেশের মেম্বার গুলো এই জানোয়ার গুলো জন্ম নিবন্ধনকে অত্যন্ত কঠিন করে রেখেছে। তোদের বিরুদ্ধে আবার আমরা আমাদের যুব সমাজ যদি সেইটা উঠে তোদের কিন্তু খবর আছে কইয়া দিলাম, পাইছোটা কি? বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এবারের নির্বাচনগুলো, একজন মেম্বার যত টাকা খরচ করেছে স্বাধীনতার 50 বছরে একজন এমপিও মনে হয় এত টাকা খরচ করে নাই। কারণটা কি? দান্দা কি? দান্দা কাঁচা দান্দা টাটকা দান্দা, কথা ঠিক নি কথা ঠিক নি? টেবিলের নিচে বন্দা না মাইলে তো এতে সিগনেচারে করত না, খবরদার ভালো হইয়া যো। কি হইজ? মাসুদ ভালো হইজ, কথা ঠিক নি? মাসুদ কি হইজ? এরা মুরব্বীরা বুঝতো ফোলা পাইনি বুঝছে, কথা ঠিক নি রে? এটা কোন মাসুদ এটা ফোলা পাইনি বুঝছে? কিন্তু মাসুদ ভালো হইজ, খবরদার বোধ করছো? টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় বাই গো, টাকার অভাবে গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে। বন্ধ করে দিমু তো, তোমরা কথা না কইলে কেমনে হইব? আমাদের কপালেতে আবার আমাদের সুদে ঘুষে কাটে জীবন করে দুর্নীতি, এমন লোক মসজিদের যদি হয় রে সভাপতি। আচ্ছা, যে মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, এ মসজিদের ইমামে যদি কাইন্তে 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 এতে চোখের হানি ব্যাগ কেনে শেষ করে দোয়া কবুলিব না? হ্যাঁ, সে কোনো বীরবাহাদুর থাকলে দাঁড়াই কন সে বলে এই মসজিদে দোয়ান কবুলিব। হ্যাঁ, দোয়ারে কি বুতে আইসি নি? হ্যাঁ, দোয়ারে বুতে আইসে দোয়া কবুল হয়েছি তোকে? হ্যাঁ, এই মুনাফেকের দোয়া কবুল হয়নি রে? নবীজির এক মজলিসে নবীজি দোয়া করেন তো দোয়া কবুল হয় না, কবুল হয় না। অর্থাৎ বৃষ্টির জন্য দুর্ভিক্ষ, বৃষ্টি আর বৃষ্টি নাই, সব মরুপ্রান্তর হয়ে আছে, এখন দোয়া কবুল হয় না। নবীজি বহুত বড় চিন্তায় আছে, নবীর দোয়া কবুল না হইয়া পারে না। এখন দোয়া কবুল কেমনে হইব? জিব্রাইল আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, দোয়া কেমনে কবুল হইব? টাটকা মুনাফেক বই রিছে আপনার মজলিসে, টাটকা মুনাফেক বই রিছে। এই মিয়া, যেই মসজিদের স্টিয়ারিং সিটে ড্রাইভিং সিটে সভাপতি সুদখোর, কোনো অসুবিধা নেই কোনো চাইয়েন, আবার আমি তো চলে যাবো, আবার আপনারও কিন্তু খবর হইয়া যাইব চাইয়েন। এক হুজুরে এদিন কয় হুজুর কি চাপ দিলে নন চাকরিলে মুসিবতে আছি। হ্যাঁ, আমি কইছি চাকরি যদি চলে যায় আমাকে জানাবেন। কাকে জানাবেন? আমাদের সংগঠন শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশ, সারা বাংলাদেশে এ যাবৎ অন্তত 500 মানুষকে মসজিদ মাদ্রাসায় চাকরি দিছি আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকায় নিতান্তভাবে কোনো আলেম যদি মসজিদ মাদ্রাসার চাকরির দরকার হয় অন্তত আমাকে যেন একটা ফোন দেয়। শুধু তারা যারা হক কথা বলে মসজিদের মিম্বর হারিয়েছেন, হক কথা বলে মসজিদের মিম্বর হারিয়েছেন, মাদ্রাসার চাকরি হারিয়েছেন, এমন এমন আলেমদের, সাহসী আলেমদেরকে চাকরি দেয়া আমরা আমাদের সংগঠনের ফরজ কাজ বলে ধরে নিয়েছি আলহামদুলিল্লাহ বলে। এই সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন আল্লামা জুনায়েদ বাবনগরী নাওয়ারাল্লাহ মারকাদা রাহিমাহুল্লাহ। সকলে বলুন আল্লাহ হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, সকলে বলুন আমিন। তাহলে চাকরি যদি হক কথা বলে চলে যায় শুনেছেন কোনো ইমাম আর খতিবের, সাথে সাথে আমার নাম্বার ইন্টারনেটে আপনারা পাবেন, কল দিবেন। চাকরি যদি না দিতে পারি তখন আমাদেরকে বলবেন যে হুজুর বলে তো গেলেছেন লম্বা গলায়, কিন্তু এখন আমাদের ইমাম সাহেবের চাকরি কই। তবুও বলি ওই সত্য
গোসখর গোসখরের মসজিদ ছেড়ে দাও। একের পর এক খতিব যখন এই সুদখোর মুনাফেক গোসখরের মসজিদ ছেড়ে দিবা, তখন জাতি ইনভেস্টিগেশনে নামবে, তদন্তে নামবে, ব্যাপারটা কি, কাহিনীটা কি, ইমামটি কে না কারে। তখন একটা সমাজ থেকে সর্বত্র দাবি উঠবে, ইমাম টিকাতে হলে সুদখোর আর গোসখোরকে সাইজ করে সরাতে হবে। এভাবে একটাই একটা মসজিদ স্বাধীন হবে, কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের 2,50,000 জুমার মিম্বর গুলো পরাধীন হয়ে আছে, অসংখ্য সুদখোর বেনামাজি গুসখোর মাদক সিন্ডিকেটরের হাতে এই মসজিদ গুলোর ইমামের দুই হাত জিম্মি হয়ে আছে। সুদে ঘুষে কাটে জীবন করে দুর্নীতি, এমন লোক মসজিদের যদি হয় রে সভাপতি। ভাই রে ঘুষের কথা বললেও ইমামের চাকরিটা নাই, ভাই গো সুদের ওয়াজ করলো খতিবের চাকরিটা নাই, আমাদেরই কপালেতে। সবাই বলো আমাদেরই কপালেতে। এগুলো বলছি এজন্য আমিনু কামা আমানান নাস অনুসরণ করতে হবে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবায়ে কেরামকে। সাহাবাদের মধ্যে সর্বপ্রথম অনুসরণ করতে হবে আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিকের গুণ হলো কি, তিনাকে জান্নাতের প্রত্যেকটা দরজায় স্বাগত জানাবে। কেন? তিনি নামাজও পড়তেন, কায়েম করতেন, তিনি সাদাকাও করতেন, দানও করতেন, তিনি জিহাদও করতেন, তিনি সবগুলো আমলের মধ্যে 100-100 ছিলেন। আর সেই সাহাবীদেরকে অনুসরণ করতে আল্লাহ রসুল বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি, আমার আদর্শকে তোমরা আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর আমার খুলাফায়ে রাশেদাকে তোমরা মানো। খুলাফায়ে রাশেদার মানতে হলে সর্বপ্রথম মানতে হবে আবু বকরকে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয়, এই উম্মাকে আবু বকর থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কুখ্যাত শিয়ারা, শিয়া এবং কাদিয়ানির পেতাত্মারা। আবু বকরের বিরুদ্ধে তারা সারা পৃথিবীতে তাদের দুর্গ গড়ার চেষ্টা করছে। এই বাংলার জমিনে শিয়াদের আস্তানা আমরা হতে দিতে পারি? খারাপ লাগে, ভালো লাগেনি? কারো কারো তো কলজের ভিতরে ঠিক নি, তাদের গুদ্দা আড়ি যার উঠতে পারে না, হয়তো ঠিক নি, মাইকেন দি বইলেও বইতে পারে ঠিক নি, ডাইনে বাইনে স্যার যদি উড়ি যদি কয় ও লাইনে তার টার্গেট করিয়ে লাগবো। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত চলবো নি, বড় ছোট নাই বেদা ভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বীকে করছে অপমান। এনে হাতে দড়িয়ে আবুল মিঙ্গে দড়াইয়া লাইব, এদিকে বোধ আকিসবি ঠিক নি? হ্যাঁ, কতুকা আছে কিনে আকিসবি, হাতে বেনসনের ফ্যাকেটিতে ঢুকাই খায় ঠিক নি? হ্যাঁ, বিতে কয় সাং গইয়া আসলে আকিসবি। হ্যাঁ, বহুজন আছে কিন্তু মা কি মিশা কইয়ের ওরে আপনি কইতে আইতেন না তাইলে কেন? লেদা হোলা হুলের ডিমা কি খায় না, গুলে খায় না, কি খায় না? এটা আপনার এলাকার বাসা আর মিয়া বুঝেন না, হুলের ডিমা গুলে খায় না, এত মুরব্বীর সামনে সর্দারি করতে যায়। হ্যাঁ, বাপের সমান মুরব্বীরা এখনো এলাকাতে জীবিত, হাতে বলে সর্দার হয়েছে। হ্যাঁ, এনে সিবা ভ্যান কে হিন্দি এনে টিস 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 টিস। হ্যাঁ, এতে সর্দার বলে বুঝেন নি, এত সর্দারি করতে যায়। আর মুরব্বীদের সাথে রাস্তাঘাটে বেয়াদবি। এখন এক জায়গায় গেছি বয়ান করতে, তোই এক মুরব্বী কয় হুজুর, এখন দুঃখের কথা কইতে আমাইছি, তা কইছি কিয়া কয় বুঝেন নি, এলাকার হোলা গল অত্যন্ত বেয়াদবি গেছে, হোলাইনে মুরব্বীর করে কোনো ইজ্জতে এই এলাকায় আসেনি, ওই মুরব্বীরা কন না কাছেনি। আহা, জোরে বলো। এখন আমি কইলাম কি হইছে, কয় হোলাই গিয়েছে ইয়ের ফ্যান্ডেলের আশপাশে ঘুরের বুঝেননি,
মুরব্বীগুলো বেয়াদবি আমি কিছু আনার লোক করছি নি করছে মানি এত আমার লোক বহুত বড়ো বেয়াদবি করছে। তা আমি বললাম কী বেয়াদবি করছে, ক এতে আই হাতের বারো মাই নিয়ম হাতে আর সামনে বি ধরাইছে, কী ধরাইছে? হ্যাঁ হ্যাঁ বেয়াদবি করছে, কী ধরে কী ধরাইছে? বি ধরাইছে। তা আমি কিছু আনলে টিভির উঁচু যায় হোলাই বলাই লই আনেন গই, হ্যাঁ টিভির উঁচু যায় কী করেন বলে আনেন, মকর হলো দেখি আইছে। আসার পরে আমি কইলাম কী রে চুল তো চুল ইচ্ছে কারে ই কন কাটিং মারছ, ক হুজুর ওয়ালটন কাটিং মারছি। কী কাটিং? ইম বলে ওয়ালটন কাটিং বলে। তা আবার তো আচ্ছা তুই মুরব্বীর লোক বিয়া দেবী কিছু কিনলে বিয়ে ধরাইছ কিনলে, ক হুজুর ইচ্ছা করে ধরাইছি। উমা ইচ্ছা করে গেলে ধরাইছ? ক বুঝছেন নি হেবেটার সামনে আমি বিয়ে খেয়েছি নিয়ে হেবেটার মাথা গরম মাথা জলের হেবেটার হলাই সেদিন গিয়ে আর বাপের সামনে লুঙ্গি উল্টে এসছে। হ্যাঁ হেবেটা হলাই কি ইচ্ছে লুঙ্গি তুলি আনছি বলে বলে ওইল নিয়ে আবার। এই মিয়া রহমতপুরের মানুষরা, যদিও হাসার কথা হয় সমাজ কিন্তু এভাবেই চলছে। একটা বার কেউ চিন্তা করো না আমি যে আরেকজনের বাপকে বেইজ্জতি করছি, আমার বাপকে যদি তার পোলায় বেইজ্জতি করে তখন কেমন লাগবে? তখন গা জ্বলেনি? জ্বলে না? নিজের বেলায় কুরুকুরু অন্যের বেলায় মাকরু, নিজের বেলায় কুরুকুরু অন্যের বেলায় মাকরু। নিজে আরেকজনের বাপের সামনে বিড়ি ধরাইলে যেরকম তোমার গা জ্বলে, তোমার পোলায় যে আরেকজনের বাপ পোলার বাপের সামনে লুঙ্গি তুলে হাঁটলো, আসলে ঘটনা তো চিন্তা করার বিষয় আছে না নাই? কইলাম সা মাপসা মুরব্বীর কাছে মাপসা আর করবি নি? কোন আর করতেন না হোলা কিসিয়া না হোলা ক তাইলে হেবেটার হুতেরও আর বাপের কাছে মাপসাই তো কন তাইলে হমান হমান হইব, কথা ঠিক নি? এখন সমাজ চলে সম্পূর্ণ একতরফা বিচার, সমাজে সব একতরফা বিচার, গরিবের বিচার মসজিদের সামনে হয় বাজারের সামনে হয়। কয় ববাই সুরি বৈড্যা দি গুড়ি, হ্যাঁ ববাই সুরি বৈড্যা দি বলে গুড়ের বলে, পয়সাওয়ালা কোনো অন্যায় করলে সেটা অন্যায় বলে সমাজ মানতে রাজি নাই। গরিব দুঃখী দিনমজুর মানুষের ছোট্ট একটা অপরাধকে বড় করে দেখানো হচ্ছে সমাজে, বুঝছি? তোকে দিল দিলের আগুন খাই উসি, তোর কলজার আগুনে হা হা করে নাই বুঝছি, চুপ কর। এখানে কলজে হা হা করে ক হুজুর এই জীবনে ফতম আইছি মনে দুঃখ কারে কইতাম হুজুর। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামে রাগে লাগাইছে আলহাজ। কইতাম নিয়তের কথা, এতে বউ হইছে না এতে বুঝলাম না, এতে তেসিল্লে বুঝিয়ে আরি আসে নি কিছু বেগুন হস হস করে দে বেগুন কি খারাপ নি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামে রাগ লাগাইছে আলহাজ বাই গো, চাঁদো কানে বসে বসে টেলিভিশন সায় ভাই গো, চাঁদো কানে বসে বসে হিন্দি ফিল্ম সায় আবার, চাঁদো কানে বসে বসে স্টার জলসা সায় আবার, হিন্দি গানের তালে তালে পা দুটি না সার আছে না নাই? বেজিছে বুইয়ে এত সরম নাই তো গাল সোয়া বাইতে বাইতে হম তোর আপনার টেলিভিশনের সামনে তো লড়ে না এতে। হ্যাঁ এই মিয়া আল্লাহ কোরআনে কি শিখাইলো? আমিনু কামা আমানান নাস, তফসির তো এটা চলের, আমরা তফসির একটু ব্যতিক্রম আরি। আমিনু মানে তুমি ইমান আনো, আমানান নাস তোমার পূর্বসূরি আবু বকর সিদ্দিকদের মতো। তাইলে এই মেসেজটা তো আমাদের সমাজের জন্য যে যুবকরা যুবকদেরকে আমরা এটা বলবো কাদেরকে দেখিয়ে যে তুমি মানুষ হও
তুমি নামাজ পড়ো, তুমি ব্যক্তিত্ব সম্পন্ন হও ওই মুরব্বীর মতো। কিন্তু এখন মুরব্বীর গোড়ায় তো গলত, মুরব্বীও তো খারাপ, হ্যাঁ হেবেডায় তো সুচ্ছা কিছু বুঝে না, এনে সতের দশটি আনো দিলে এনে যায় হাজির বেঞ্চ বেঞ্চে, হ্যাঁ ওলা বিদেশ টুন্টি গল হাঠাৎ বাপ এগুনের সুদের উঁচু বন্টন করে আছে না নাই, আবার মাঝে মধ্যে খেপো মারের খেপকিয়া, মাঝে মধ্যে হজে যার তবলিগে যার এনে হেননে নামাজের আগার কাতারে, কথা সত্য না মিথ্যা? খারাপ লাগেনি? খারাপ লাগেনি? হোলার মুখে দাঁড়ি দেখলে বুড়া তুনকা বেজার লায়, কসি মুখে কালা দাড়ি বেশ মাহানায়, কসি মুখে কালা দাড়ি বেশ মাহানায়, হোলার মুখে দাঁড়ি দেখলে বুড়া তুনকা বেজার লায়, কসি মুখে কালা দাড়ি বেশ মাহানায়, সবাই বলো কসি মুখে কালা দাড়ি, কে কইতো নাই গুনে, কসি মুখে কালা দাড়ি বেশ মাহানায় ভাই গো, কসি মুখে কালা দাড়ি বেগুনে কইছে নি, কনে কনে কইছে আত্মলোক, আত কিন্তু খারাপ থাকতে হইব, এবার একটা একটা করে কঙ্গা কঙ্গা দাঁড়িয়ে রেখবে, হ্যাঁ এই মুসলমান নরে এবারটা তো সিরিয়াল আরো বোধ হরে বেটা আগে এগুলো, এই তোমার নাম কি, আপনার নাম কি, আপনার আপনার প্রতি মহব্বত আজকে আমার বেশি কারণ চোখটা বারবার আপনার দিকে গেছে, কি নাম, নারী রাখবেন তো, হ্যাঁ ওরে কথা কয় না ইনশাল্লাহ, কারা এবার নামান স্বেচ্ছায় কারা কারা দাঁড়িয়ে রাখবেন একটু আল্লাহরে দেখাইয়া দেন স্বেচ্ছায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিরে স্বেচ্ছায় সবাই রাখবো, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ 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 মাহফিল কামিয়াব, যা যা নামাজ উঠবো, আর মি আগে দাঁড়ি রাখক না, দাঁড়ি বহু গুণা থেকে বাঁচায় ঠিক না ভাই, ঠিক না, দাঁড়ি রাখি কি সব কাজ করা যাবে, হ্যাঁ দাঁড়ি সেফটি, দাঁড়ি অনেক বড় মাফের সেফটি, আপনি কি বলেন, এটা কি বলেন আপনি, দাঁড়ি কি জানো তো না আমল, দাঁড়ি অনেক বড় সেফটি, দাঁড়িওয়ালা একজন ব্যক্তিকে দেখলে মা বোনেরা ওড়না টানে, কথা ঠিক না, রাস্তাঘাটে জেনা ব্যবসারকে দাঁড়ি কঠিনভাবে প্রতিরোধ করে, কথা ঠিক কিনা, আল্লাহ আমাদের রহমতপুরের যুবক ভাইদেরকে দাঁড়ি রাখার তৌফিক দেন, যারা যারা দাঁড়ি রাখতে নিয়ত করছেন আপনারা দোয়ার পরে এখানে স্পেশালি আসবেন, আসবেন তো এই স্টেজের সামনে আসবেন, আপনাদের সাথে হাতটা মিলেই আমি একটু ধন্য হতে চাই, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন, আমাদের আলোচনা হয়েছিল আজকে কি আমিনু কামা আমানান নাস, আমাদেরকে অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামকে, কথা ঠিক কি না, এটা থেকে আমরা নিয়ে আসছি কোথায়, সমাজে, সমাজের বড়রা আমাদেরকে এমনভাবে আমাদের জিন্দগিটা গড়ে তুলতে হবে ছোটরা যেন আমাদের থেকে শিখতে পারে, ঠিক নি, আমাদের আমাদের মানুষেরা সমাজবাসী যেন আমাদেরকে দেখাইয়া বলতে পারে বেটা আলেম হইলে অমুকের মতো হইবি, বেটা ইঞ্জিনিয়ার হইলে অমুকের মতো হইবি, বেটা সন্তান হইলে অমুকের মতো হইবি, মা বাপ ছাড়া কিচ্ছু বুঝে না, কথা ঠিক কিনা, সন্তান হইলে অমুকের মতো হইবি বেটা, মা বাপ ছাড়া কিছু বুঝে না, মা বাপ যা বলে তা, মা বাপ ন্যায়সঙ্গত যা বলে তা, মা বাপের খেদমত করবি, মানুষ যেন আঙ্গুল তুলে দেখাইয়া দিতে পারে অমুকের পোলা একটা সহগে, মা বাপের কী খেদমত করতেছে, ফাঁসোয়াক তো নামাজ পড়তেছে, মানুষ যেন এভাবে উদাহরণ দিতে পারে বলতে পারে আমি আমিনু কামা আমানান নাসের মতো করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সকলে দুরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
মাজিদ। মতন সাহেব হুজুর কিছু বলবেন? বলুন। রাকিব হোসেন 500 টাকা আমার জন্য দান করেছেন। আলহামদুলিল্লাহ, রাকিব সাহেব তিনি 500 টাকা দান করেছেন মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এগুলো আরেক ভাই 200টা টাকা দান করেছেন, জনাব ইলিয়াস সাহেব দান করেছেন, আগে তো বলেছি রাকিব সাহেব না, ইলিয়াস সাহেব দান করেছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, শাহিদুর রহমান বাবলু ভাই 1000 ইট মাদ্রাসার জন্য দান করবেন, আলহামদুলিল্লাহ বলেন সকলে, আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দেন, সকলে বলেন আমিন। কামাসালি হাব্বা, যারা আল্লাহর রাস্তায় দান করেছে, কি করেছে? দান করেছে, তাদের উদাহরণ, তাদের এক্সাম্পল হলো ওই বীজের মতো, আম্বাতাত সাবা সানাবিল, যেই বীজটা গেড়ে দেয়া হলো কিসের ভিতরে? মাটির ভিতরে, এটা থেকে শীষ বের হলো 7টা, কয়টা আরো জোরে বলেন না কেন? 7টা শীষ বের হলো। দান গাছের দিকে আপনি মনটারে লইয়া যান না, দানের ছাড়া একটা দান থেকে 7টা শীষ, একটা গাছের 7টা শীষ। আল্লাহর রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেছেন, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটা শীষের আগার ভিতরে আবার 100 করে আবার ধান। সুবহানাল্লাহ বলেন। 7টার ভিতরে 100 করে হলে কয়টা হলো? 700 হলো। আল্লাহ বলেছেন আমার বান্দা দান করে 100 টাকা, 600 টাকা, আমি আল্লাহ খুশি হইয়া তাকে 700 টাকার সওয়াব দান করি। ওয়াল্লাহু ইয়ুযাইফু লিমান ইয়াশা, কারো কারো ব্যাপারে আল্লাহ এমন বলেছেন যে আমি এমন এমন ইয়া রাখি, ক্ষমতা রাখি যে কারো কারো বিষয়ে এর চাইতে আরো বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ, বলেন আমি দুর্বল নই। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমার প্রাচুর্য সীমাহীন, আমার প্রাচুর্য সীমাহীন, আমি দিতে অলসতা করি না। আল্লামা কুরতুবী বলেছেন এই তাফসীরের ভিতরে, যারা সাধারণভাবে কতগুলো আছে, কোনো বিপদে পড়েছে দান করেছে, এটা এই আয়াতের লাভটা হলো তাদের জন্য যে বিপদে পড়ছি এজন্য দান করছি কারণ আমার ঠেকা এখন, কিন্তু যাদের কোনো বিপদ সামনে নাই তারা দান করছে, তাদের জন্য আল্লাহ 700 নয় অগণিত ন্যাক দান করবেন। সুবহানাল্লাহ, কারণ তার কোনো প্রয়োজন ছিল না, তার প্রয়োজন ছিল না, সে নিজেই এমনি এমনি দান করছে। তা আল্লাহ তাআলা আজকে যারা দান করেছেন আল্লাহ প্রত্যেককে যেন এই আয়াতের শামিল করে নেন, আমরা সেই দোয়া করি, আমিন বলেন। সর্বশেষ আজকের মাহফিল কবুল হওয়ার বহু আলামত রয়েছে, সর্বশেষ আলামত হলো, সর্বোচ্চ আলামত হলো, এই দেশের যুবকেরা ওয়াদা করছিল অনেকে দাঁড়িয়ে রাখবে, রাখবে না ভাই? এরা সবাই এখানে আসবে, এদের জন্য আমরা স্পেশাল দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই আমরা দুরুদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা